আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে নৃত্য সমাস। যদি তোমরা নৃত্য সমাসকে তুলোধুলো করে দিতে চাও, অর্থাৎ নৃত্য সমাসকে দফা দফা করে দিতে হলে অবশ্যই ক্লাসটি দেখবে। মাত্র 5 মিনিটে দেখাবো কিভাবে নৃত্য সমাসকে একেবারে তুলোধুলো করে দেওয়া যায়। আজকের এই ক্লাসটির পরে নৃত্য সমাস তোমাকে বস মানতে বাধ্য। কিভাবে সে পর্যায়ে যাওয়ার আগে আমরা একটু সমাস নিয়ে সামান্য একটু আলোচনা করে নিই। তার পূর্বে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপার্টমেন্ট অফ সিএসসি, কুমিল্লা ইউনিভার্সিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে যদি প্রশ্ন করা হয় সমাস মূলত কত প্রকার এবং সমাস প্রধানত কত প্রকার, নিশ্চয়ই তুমি দ্বিধায় পড়ে গেছো বন্ধুরা, যে মূলত কত প্রকার এবং প্রধানত কত প্রকার। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যা থেকে কিভাবে আমরা বের হব, তার জন্য আমরা মূলত শব্দটাকে এই পাশে লিখলাম এবং প্রধানত শব্দটাকে এই পাশে লিখলাম। তো প্রধানত শব্দটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই শব্দটাতে দেখো কয়টি উপাত্ত আছে, প, রফলা, ধ, আকার, ন, ত, 6টি। এবং মূলত শব্দটিতে লক্ষ্য করো বন্ধুরা, ম, উ, ল, ত, 4টি। হ্যাঁ বন্ধুরা, জাস্ট এই কৌশলটা মনে রাখলে সমাসের প্রকারভেদ নিয়ে আর কখনোই সমস্যা করবে না। এই 6টি উপাদান নির্দেশ করে যে প্রধানত সমাস 6 প্রকার, আর এই 4টি উপাদান নির্দেশ করে মূলত সমাস 4 প্রকার। নিত্য সমাসে যাওয়ার আগে আমি আরেকটা নিত্য সমাস সম্পর্কিত প্রশ্ন করি বন্ধুরা, যেটা প্রায়ই পরীক্ষায় এসে থাকে, যে কোন সমাসের ব্যাস বাক্য হয় না। হ্যাঁ বন্ধুরা, কেবলমাত্র নিত্য সমাসেরই ব্যাস বাক্য হয় না। তো নিত্য সমাসে যাওয়ার আগে আমরা দেখি কিভাবে চিনব যে এটা নিত্য সমাস, চিনার উপায়টা কি। হ্যাঁ বন্ধুরা, কোন সমাস যত শব্দের মধ্যে যদি তুমি অন্তর এবং মাত্র এই দুইটা লুকায়িত দেখো, তাহলে নির্দ্বিধায় মনে রাখবা এটি একটি নিত্য সমাস। আর এই অন্তর শব্দের অর্থ আমরা জেনে নেই অন্য, এবং মাত্র শব্দের অর্থ আমরা জেনে নেই কেবল। এই দুইটা শব্দের অর্থ যদি তুমি জানো, তাহলেই তুমি নিত্য সমাসকে একবারে তুলোধুলো করে ছেড়ে দিতে পারবে। কিভাবে দেখো, গ্রামান্তর, লক্ষ্য করো বন্ধুরা এই অন্তর শব্দ এখানে আছে। এই অন্তর শব্দের অর্থ তুমি কি শিখেছিলে, অন্য। এই অন্তরের মধ্যে বসাই দাও অন্য, এবং গ্রামটাকে এ পাশে এনে বসাই দাও, তাহলে কি হচ্ছে, গ্রামান্তরের সমাস হচ্ছে কি ব্যাস বাক্য, অন্য গ্রাম। সেম ভাবে তোমাকে যদি বলা হয় কালান্তর, এই অন্তরের জন্য বসাই দাও অন্য, কালটাকে এ পাশে এনে বসাই দাও অন্য কাল। হ্যাঁ, এভাবে সব ধরনের নিত্য সমাসের আনসার তুমি পারবা। যদি বলা হয় গৃহান্তর, অন্য গৃহ, যদি বলা হয় যোগান্তর, অন্য যুগ, এরকম ভাবে সব নিত্য সমাস এখন থেকে তোমার জন্য ইজি। আরেকটা কি বলেছিলাম বন্ধুরা, মাত্র থাকলে, মাত্র অর্থ কি বলেছিলাম, কেবল। হ্যাঁ দেখো, যদি তোমাকে বলা হয় দেখা মাত্র কোন সমাস, অবশ্যই নিত্য সমাস। কিভাবে করবা, মাত্রের বদলে কি বসাই দিবা, কেবল, আর দেখাটাকে এ পাশে বসাই দেবো, কি হচ্ছে বন্ধুরা, কেবল দেখা। যদি বলা হয় শোনা মাত্র, কি বলবা, কেবল শোনা। যদি বলা হয় বলা মাত্র, কেবল বলা। হ্যাঁ বন্ধুরা, এভাবে তুমি যে কোনো নিত্য সমাসের আনসার করে নিতে পারতেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করার, এই পড়াটা শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।